হুটহাট জর্দা পোলাও খেতে ইচ্ছা করেছিল আমার মেয়ের, সেজন্য আমি এখানে রাঁধুনির একটা জর্দা মিক্স বের করে নিলাম আর এটা দিয়ে আজকে জর্দা পোলাও তৈরি করব। আসলে রাঁধুনির যে কোনো ইনস্ট্যান্ট খাবারগুলো খুবই ভালো হয়, তো আমার আস্থার জায়গায় কিন্তু রাঁধুনি এমনিতেই অনেক বিশ্বাস নিয়ে বসে আছে। তো এখানে রন্ধন প্রণালী অনুযায়ী আসলে গরম পানি করেছি আর ফুটে যখন গিয়েছে তখন যে এক্সট্রা চালের প্যাকেটটা ছিল সেটা দিয়েছি, আর এভাবে ফুটে আসলে তারপরে পানি ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি মানে সেদ্ধ ভাতটা আর কি আর কি এভাবে করে একটু ঠান্ডা করে নিতে হবে নেড়ে চেড়ে ফ্যানের বাতাসের নিচে। আর যারা এমনিতেও জর্দা পোলাও আগে তৈরি করেছেন তাদের পক্ষে খুবই ইজি হবে, আর যারা কখনোই তৈরি করেননি তারাও কিন্তু এটা দিয়ে ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর এখানে যে অন্য একটা মিক্সড ছিল সেটার মধ্যে চিনি কাজু বাদাম থেকে শুরু করে সব রকম মশলাই ছিল আর কি, আপনার এক্সট্রা কিছুই লাগবে না, এতে সব প্যাকে রয়ে গিয়েছিল। তো এখানে আমি এটাও ঢেলে দিয়েছি আর তারপরে আবার দ্বিতীয়বার চুলায় দিয়েছি, আর এবার যখন দিয়েছি তখন একদম চিনির রসটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু রান্না রেডি হয়ে যাবে। এ পর্যায়ে যদি আপনারা চান তাহলে কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, তো আমার বাসায় গুঁড়া দুধ ছিল না তো দিতে পারিনি, আর আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আসলে টেস্টের জন্য একটু ঘিটা দিলে, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে কিন্তু ঘি দিলে টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আসলে আমার কাছে রাঁধুনির ফিরনি মিক্স, রাঁধুনির হালিম মিক্স, রাঁধুনির প্রত্যেকটা আইটেম খুবই ভালো লাগে খেতে, এমনিতেও তৈরি করে খাওয়া হয় আর যখন খুবই তাড়াহুড়ো থাকে একদম তখন আমি ইনস্ট্যান্টলি প্যাকেটগুলো ব্যবহার করে থাকি রান্নাতে, আর এটা খেতে খুবই মজার হয়, বাসার সবাই পছন্দ করে। তো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, একদম পানিটা শুকিয়ে গেছে চিনির পানিটা, আর আমি একটু গরম গরমই সার্ভ করে দেখেছি। আসলে আমার মেয়েটা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, তার খুবই পছন্দ জর্দা পোলাও, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম একটা পুরো আর কি ঝরঝরে হয়ে যাবে, এটা গরম হয়ে আছে তার ফলে একটু মনে হচ্ছে লেগে লেগে গিয়েছে, কিন্তু এটা অনেক ঝরঝরে হয়ে গিয়েছিল পরে। তো যখন ঝরঝরে হয়ে গিয়েছিল তখন সবার পেটে পৌঁছে গিয়েছিল এরকম একটা অবস্থা। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।